মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। বাসন্তীর চেঞ্জিং রুমে ছিল, এটাও স্বীকার করেছে তো? করেছে। কিন্তু ও বলছে যে স্যার ঢোকার আগেই ও পাশের দরজা দিয়ে বেরিয়ে গিয়েছিল। পাশের দরজা মানে চেঞ্জিং রুমে আবার পাশে কোনো দরজা আছে নাকি? থাকতেও পারে। স্যার কোনো দরজা দিয়ে বেরোয়নিও, ও সবটা দেখেছে। বাসন্তীর ভাই কানাই, সে আমাকে এগুলো বলেছে। কিন্তু বাসন্তী কিছু বলতে পারছে না, কারণ কিছু লোক বাসন্তীর বাবাকে আটকে রেখেছে। বন পাহাড়ি গ্রাম থেকে তুলে নিয়ে গেছে, আমি কি করে জোর করব? আটকে রেখেছে মানে? তার মানে তো এটা এটা কোনো বড় সড় অপরাধীর কাজ। বাসন্তীর বাবার খোঁজ করতে না পারলে তো অনেক বড় সর্বনাশ হয়ে যাবে, আর আর সেটা করতেও তো অনেকটা সময় লেগে যাবে, তাই না অংশু? না দিদি, না দিদি, বেশি সময় লাগবে না, লাগবে না। আমার মানত বিফলে যায়নি, এই দেখো। এটা কি ফুলকি? এটা তো তালপাতার বাঁশি। হ্যাঁ, বাসন্তীর বাবা বানায়। আমি যখন বাড়ি ফিরছিলাম তখন দেখি দুটো ছেলে এই বাঁশিটা বাজাচ্ছিল। ফুলকি এরকম বাঁশি তো অনেকেই তৈরি করে। তুমি নিশ্চয়ই এখন ভাবছো যে বাসন্তীর বাবা কাছাকাছি কোথাও আছে, কিন্তু সেটা তো হওয়ার নয় ফুলকি। স্যার আপনি আমার কথাটা আগে শুনুন, ছেলে দুটো এই বাঁশিটা জেলে পাড়ায় পেয়েছে। একজন আদবুড়ো লোক নাকি গান গায় আর বাঁশি বানায়, সে নাকি সদ্য এসেছে। আমি সব খবর টবর নিয়ে এসেছি। বাঁশির গায়ে নকশা করা আছে, দেখো দেখো। হ্যাঁ তাই তো, এইরকম ভেপু আমি বাসন্তীর বাড়িতে দেখেছি, একই নকশা। তার মানে জেলে বস্তিতে যেতে হবে। কিন্তু শুধু সন্দেহের বসে ধুম করে রেড করা যাবে না, অন্য কিছু প্ল্যানিং করতে হবে। কিন্তু যা করতে হবে আজ রাতের মধ্যে করতে হবে, স্যার আসার আগে। আমি বিশুকে বলে এসেছি, ও বাড়ি দেখিয়ে দেবে, আমাদের এই কথাটা কাউকে বললে হবে না। এক সেকেন্ড, এক সেকেন্ড। তুমি কাউকে না বলে ঝাড়গ্রামে গেলে, কাউকে না বলে এখানে চলে এলে, তুমি কি কাউকে সন্দেহ করছো? যদি করো তাহলে তার নামটা বলো। কাজ কত দূর এগোলো? আজ রাতে একটা ট্রাই নিতে পারো ভাসানোর। না না ম্যাম, এত তাড়াহুড়ো করাটা ঠিক হবে না। না স্যারের সামনে শুধু শুধু পুরনো সন্দেহটার কথা বলবো না, আবার স্যার রেগে উঠবে আমার উপর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।